আপনি কি জানেন যদি কোনো ব্যক্তিকে প্লেনের ইঞ্জিনের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? এমনই একটি ঘটনা ঘটেছিল 17 ডিসেম্বর 2015 সালে, যখন একটি বিমান মুম্বাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। টেকঅফের আগে নিয়ম অনুযায়ী টেকনিশিয়ানরা ভালোভাবে বিমানটি পর্যবেক্ষণ করছিল, আর তখনই একজন স্টাফের সংকেতকে পাইলট বিমান চালু করার সংকেত ভেবে ভুল করেন, আর তিনি কোনো কিছু না ভেবে ইঞ্জিন চালু করেন। অন্যদিকে টেকনিশিয়ানরা বিমানটি পরীক্ষা করতে ব্যস্ত ছিল, আর যখনই বিমানের ইঞ্জিন চালু করা হয় তখন তার পাশে থাকা একজন টেকনিশিয়ান কেটি তার দিকে টেনে নেয় এবং মুহূর্তের মধ্যেই তার শরীর টুকরো টুকরো করে ফেলে।